কয়েক দিনের শৈত্যপ্রবাহের পর সূর্যের দেখা মেলেও বাড়েনি তাপমাত্রা। দেশের অনেক অঞ্চলে বইছে কনকনে শীতের হাওয়া। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 6.3 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত সমস্যায় হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রেস রিপোর্ট। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। জেলাটির তাপমাত্রা নেমে এসেছে 6.3 ডিগ্রি সেলসিয়াসে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নমুখী। এটা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চুয়াডাঙ্গার উপর দিয়ে অব্যাহত আছে, এটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মেহেরপুরে আবারও বেড়েছে শীতের তীব্রতা। এ জেলায়ও সর্বনিম্ন তাপমাত্রা 6.3 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে মেহেরপুরের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। শৈত্যপ্রবাহের কারণে সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষ। তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত কুষ্টিয়া জেলায়। কর্মহীন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। আমাদের ঠান্ডায় চরম কষ্ট হয়েছে, আমরা খাওয়া পিনে খুব কষ্ট পাইছি। আমাদের খাটা নাই, কোনো কাজ কাম নাই। মাগুরায় ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দিনের অর্ধেকটা সময় পরেও সূর্যের দেখা মিলছে না। বাতাসের শীতের তীব্রতা বেশি থাকায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশার শৈত্যপ্রবাহে নাজেহাল নাটোরের সর্বস্তরের মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে গৃহস্থরা। ঠান্ডার কারণে শীতের কাপড় দিয়েছি, তাও গরু ঠিক মতন খাচ্ছে না। আমরা এর মধ্যে কি করবো, গরু বরকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। শীতের মধ্যে গাড়ি নিয়ে ভাড়া খুব কষ্ট হচ্ছে, ভাড়া হচ্ছে না। আগে 700-800 টাকা ভাড়া মারছে, এখন 300-400 টাকা ভাড়া মারতেই আমার জুলুম হয়ে যায়। ফরিদপুরে তাপমাত্রা কিছুটা বাড়লেও কাটেনি ঘন কুয়াশা। শীত আর কুয়াশার দাপটে বিপর্যস্ত জীবনযাত্রা। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সেই ছয়টাইতে কাজে আইছি, এন্টারি কোনো কাম কাজ পাই নেই। সপ্তাহে দেখা যায় দুই একদিন পাইতেও পারি। দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তুনা জিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।